ভাবাকারা একটা আকাশ আকার সীমা ছাড়া জলের রেখা হঠাৎ তোলায় মিলিয়ে দিশেহারা মেঘনা থেকে মাদ্রিদ খুঁজেছি গড়েছি গড়ন রঙের প্যালে টমনি উপচে রঙিন স্রোতের স্মরণ তবু খুঁজে দেখি এখানে আছে একটা বিকেল একটা জীবন টুকরো ব্যথা নর সুন্দা এখানেও পাবে স্প্যানিশ রোদের ঝালক ফুল ফাইট কিংবা বড় লড়াই শেষ পর্যন্ত পেতে পারো রঙের অস্থি মজায় একতাল পলিমাটি স্প্যানিশ গিটারের সুর লায় রঙ হয়ে ফিরে আসে ডাকাতিয়ার ঢেবে ঢেবে ফিরে আসি আমি বার বার একবুক জলজ তৃষায় মাটির ঘ্রাণ নিয়ে তিনি গিয়েছিলেন সুদূর স্পেনে আজ থেকে প্রায় চার দশক আগে বুকে তার মেঘনা নদীর বিস্তার একই সঙ্গে তিনি চাঁদপুর ও মাদ্রিদের বাসিন্দা স্পেনে পরবাসে তাঁর রংতুলিরা ঝলকে উঠে লতানো দোলানো যে গীতিময় ভাষ্য রচনা করে তার ফাঁকে উঁকি দেয় নদী মেঘলা বাংলাদেশ নদী আমার খুব ভালো লাগে নদীটাকে মোর ফ্যামিলির মনে হয় কারণ নদীর যে বাঁক নদীর স্রোত তারপরে নদীর ধারে যে শস্য ক্ষেত থাকে বা ধান ক্ষেত বা মাটি চর আমার সবসময় ভালো লাগতো আমার খুব পছন্দের মতো সাবজেক্ট ছিল ছবি আঁকা তার যে এত পরিবর্তন দেখা যায় এক এক বর্ষা এক এক রকম নদীর চেহারা একদিক ভাঙতেছে একদিক গড়তেছে ওই নদী যেরকম শান্ত এরকম প্রখর হইতে পারে আর সেই হিসেবে নদীর যে যে পরিবর্তন প্রতি সিজনে এটা বিরাট সেই হিসাবে আমার নদী আমার কাছে অনেক প্রিয় আর কি আধুনিক বিশ্ব চিত্রকলার সাথে শিল্পী মনিরুল ইসলামের অন্তরঙ্গ যোগাযোগ ছাপচিত্রী হিসেবে তিনি পেয়েছেন স্পেনের সর্বোচ্চ সম্মান বাংলাদেশও তাকে ভূষিত করেছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে মুনির রঙে রেখায় অনুভবের কাব্য গড়েন বর্ণিল আভাসে নক্ষত্রের আলো হাসনহেনার ঘ্রাণ অঘ্রাণের সৌন্দর্য ধূপ ছায়া গোধুলি নিঃসঙ্গ পঙ্ক্তিমালা জড়ো হয় তাঁর ছবিতে আমি খুঁজতে চাই এবং ছবির ব্যাপারে যদি আমার সারপ্রাইজ না দেয় এবং আমি অত্যন্ত ইয়ে মনে রাখি সবসময় ছবি যখন আঁকি ছবিটা আসলে ক্রিটিক কারা ক্রিটিক আমি নিজে সবচেয়ে বড় ক্রিটিক ছবি কেন আঁকি কি জন্য আঁকছি এবং কার জন্য আঁকছি স্বপ্নে তারে কুড়ায় বেছে রেখেছ
আছি স্বপ্নে ঢাকিয়ায় আমি স্বপ্নে তারে কুড়ায়ে পেয়েছি রেখেছি স্বপ্নে ঢাকিয়া স্বপ্নে তাহারি মুখানি নিরুখি স্বপ্নে তাহারি মুখানি নিরুখি ওগো স্বপ্ন কুহেলি। এতদিন আমি স্পেনে আছি 34 বছর, তবু ছবিতে বোঝা যায় আমার ছবিতে নদী আছে, তারপরে যে আকাশের রং, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ওইগুলো থেকে যায় সারা জীবন। একই সঙ্গে বাংলার নরম জলজ রং আর স্পেনীয় ভূমিতটের উষ্ণতা মিলেমিশে একাকার হয় মুনিরের ক্যানভাসে। শিল্পী মুনিরের জীবন তার ছবির রঙের বিছিলের মতোই বর্ণে বৈভবময়। বিশ্বের পথে পথে বোহেমিয়ান মুনির ঘুরে ফিরে তবু শেষ পর্যন্ত ফিরে আসেন আপন আলোয়, সবুজ ঘাসের নরম ঠিকানায়। চাঁদপুর ফিরে এলাম এবং এই চাঁদপুর ফিরে আসার পর আমার যে এত ভালো লাগে, যদি অতি ছোট্ট শহর, ছোট মহকুমা ছিল আগে, এখন একটা জেলা, তো ওই জেলা হওয়ার সাথে সাথে চাঁদপুর কোনো পরিবর্তন হয়নি। যে আজ থেকে প্রায় 35 বছর আগে হাসান স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, এর আগে আমরা কিশোরগঞ্জ ছিলাম, কিশোরগঞ্জ জামালপুরে, ইসলামপুরে আমার জন্ম, তো শৈশব কালটা আমার গেছে কিশোরগঞ্জে। যখন আমার 2 মাস বাবা চলে আসেন কিশোরগঞ্জে, বাবা চাকরি করতেন ইয়েতে পাবলিক হেলথের সেনিটারি ইন্সপেক্টর। তো বেশিরভাগ আমার যে বাল্যকালের স্মৃতি সেটা কিশোরগঞ্জে। কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভোলে। কিশোরগঞ্জে মাইনর স্কুল পড়ার পর কিশোরগঞ্জে রামানন্দ হাই স্কুল ক্লাস সিক্সে ভর্তি হই। তখন ওই স্কুলের আমাদের একজন হেডমাস্টারের কথা খুব মনে হয়, রায় সাহেব, কারণ সে অত্যন্ত মানে কালচারড লোক ছিলেন, সুন্দর দেখতে, ছিমছিমে, লম্বা, বলতে গেলে শিল্পী জীবনের যে প্রথম বীজ উনি আমাকে বপন করেন। কারণ উনি জানতেন যে আমার ছবি একটা হাত ছিল, এবং ওই যে একটা পত্রিকা ছিল স্কুলের, সেটার নাম ছিল পড়ুয়ার পুঁথি, এবং সেইটা হাতে লিখে বিরাট বড় আকারের একটা বোর্ডে পেস্ট করে দেওয়া ছিল, এবং সেটাকে আমার দেওয়া হইলো ওই হেডিংটা আঁকার জন্য। জানতো যে আমি ছবি আঁকি, এবং আমার মনে আছে যে ওই হেডিংটা প্রথম আঁকলাম ওই ইয়ের একটা কার্টুন দিয়ে, এবং তার সাথে সাথে কিছু ইলাস্ট্রেশন,
তখন সবাই এই কার্টুনটা এত পছন্দ করলো যে লোকে জমা হয়েছে। বলে না কেউ বলে ওতে তো দিনের স্মৃতি। যখন আস্তে আস্তে বেশি ছবি দিকে ঝুঁকে গেলাম সেই অনুযায়ী আমার পড়াও গেল একদম জলে। এই জন্য আমার মেট্রিক আবার আমার পাশ করতে তিনবার হয়েছে। তখন আমি কিছু সংস্থা আমরা চলে আসি চাঁদপুরে 1959 পরীক্ষা দিই নাই। তখন জেদ চাপলো যে এইবার পাশ না করলে মানে আর্ট করা যাবে না। হ্যাঁ, বাবাও খুব ইয়ে নিরাশ হয়ে গেছে যে ইশারার দ্বারা কিছু হবে না। তখন নকল বিদ্যাও ছিল একটা বিরাট মানে আর্ট, আমার কাছে বলতে হবে এটা আর্ট যেভাবে আমি নকল করতাম। তো ওই কার্বন দিয়ে ওই সুই দিয়ে ওই কাগজ নিচে দিয়ে সুইয়ের মাথা দিয়ে এসে লিখতাম আর কি। মানে নকল করতে করতে একটা হ্যাবিট হয় যে এখন যে নকল করে সে আবার নকল না দেখা না দেখে আবার কিছু লিখতে পারে না। তো অনেকগুলো নকল নিয়ে গেলাম কিন্তু একটা কমন পড়ে নাই, 30টার মতো নকল। তারপর কী হয়, বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষায় আসলো যে ইয়ে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য একমাত্র যেটা নকল ছাড়া মানে দেখি কী হয় লেখা। তখন লেখা আরম্ভ করলাম। কতগুলো সেন্টেন্স আমার মনে আছে যে সন্ধ্যাবেলায় যখন ওই ধান টান পোড়ায় ওই সময় যে রং, তারপর বিকালবেলায় সূর্যাস্তের সময় যে গরু গাড়ি চলে যায় এবং গরুর যাওয়ার পর যে ধুলা ওঠে, ধুলা ধোঁয়া মিশে যে একটা রং, তারপর ওই পাশে যে বাচ্চারা হ্যাঁ সন্ধ্যার ঠিক আগে খেলা করতেছে নদীর ধারে, এই সব ডিসক্রিপশন এক দশে দিয়ে যাচ্ছি আর কি। তখন ওই একটা এসে আমার সব চলে গেছে পুরো টাইম। তখন আর আমি নিরাশ হয়ে গেলাম, একটা মাত্র তো দিলাম, খাতাও নিয়ে গেলো মাস্টারে, তারপর খাতা ফেরত দিবে ওই টিচার ক্লাসে নিয়ে আসলো খাতাটা, বললো তোমাদের আজকে একটা এসে পড়াবো। তারপর পুরো এসেটা বললো, মাস্টার ভীষণ খুশি করে আমি অনেক এটা এসে তো এইরকম গল্পে হয় না। তখন সব ক্লাসের ছাত্ররা চুপ করে আসছিল, চুপ করে আসছিল। আমি মাস্টার বললো তুই তো খারাপ ছাত্র না, লেখাপড়া করছ না। ওই পরীক্ষায় আমি কিন্তু আর উত্তর দিই নাই, কিন্তু ওরা মিটিং করে কয়েকজনে মিলে যে তারে পাশ করে দেওয়া হোক এই সাবজেক্ট, কারণ যা লেখছে এটা কোনোদিন স্কুলে এই পর্যন্ত কেউ লেখা নেই। মেট্রিক আর রেজাল্ট আউটের পর আমি তো মহানন্দ, আর্ট কলেজ এবার যেতে পারবো আর কি। তাই অ্যাডমিশন টেস্ট দিল একটা ফ্লাওয়ার বাস আঁকার জন্য। আমি তো ইয়ে অবাক যে এতদিন তো আর্টিস্ট ছিলাম, এত কিছু আঁকছি এখন এইটা কী ব্যাপার, একটা ফ্লাওয়ার বাস দিল আঁকার জন্য। খুব ভয়ে খুব যত্নে একেতে এক্সাইটেড, মানে এটা এই প্রথম আর্ট কলেজে পাড়া দেওয়া। তারপর বিকালে রেজাল্ট দিল যে না অ্যাডমিশন টেস্টে অ্যালাউ করছে। এই থেকে আরম্ভ হয় আর কি আর্ট কলেজের প্রথম আমার দিনগুলো আর কি। আর্ট কলেজে মনে আছে তখন আমরা ছবি বিক্রি করতাম জল রং 25 টাকা 30 টাকা করে জল রং। তখন এই ফার্স্ট ইয়ারে মানে অনেক ছবি বিক্রি ছিল এই অল্প সংখ্যক টাকা দিয়ে। সেই থেকে আমি আর বাড়ির থেকে পয়সা করে নিইনি। তখন থাকতাম এক মামার বাসায়। তো তখন আবার ওই বাড়িতে এত লোক ছিল, সন্ধ্যার পর মানে ঘুমানোর বিছনা ছিল না, বালিশ আমরা বগলে করে হাঁটতাম, মানে ওই বালিশ না পাইলে রাত্রে আর বালিশ নেই। সুতরাং বালিশটা নিয়ে সবসময় ওই বিকাল হইলেই এখানে ওখানে যাওয়া, এই ঘর থেকে ওই ঘরে যাওয়া, আর ফ্লোরে থাকতাম আর কি, ফ্লোরিং ড্রয়িং রুমের ফ্লোরিং। এইভাবে ওই জায়গায় এবং ইয়ে রাত্রে অনেক কাজ করতাম, ওই যে কুকুর শুয়ে আছে, তারপর আমার মা তখন বই পড়তেছে, নানা তখন জীবিত ছিল তাদের পোর্ট্রেট করা পেন্সিলে, আমার অনেক এইভাবে অনেক স্কেচ খাতা, আবার একটা নেশার মতো হয়ে গেল।
স্পেন অত্যন্ত সুন্দর দেশ, সেখানে যে ক্লাইমেট তার রং, একমাত্র ইউরোপে দেখা গেছে যে স্পেনে মানে রোদ থাকে এবং ওই রোদ আমাদের রোদের কাছাকাছি। মাদ্রিদ খুব বিখ্যাত পৃথিবীতে, যে মাদ্রিদ লোক কোনো দিন ঘুমায় না, যার জন্য স্পেনিদের একটা বিরাট অভ্যাস আছে সিয়েস্তা নেওয়া। আর সিয়েস্তা খাওয়ার পর একটু গড়াগড়ি, যে জন্য রাত্রে ওরা এত সহজে বিছানা যেতে চায় না। ওদের বার অত্যন্ত প্রসিদ্ধ, বারটা হচ্ছে ওদের মিটিং সেন্টার। আমার পাশেই আছে একটা বিরাট স্কোয়ার যেখানে রিয়াল মাদ্রিদ, পৃথিবী বিখ্যাত টিম রিয়াল মাদ্রিদ, আমিও অবশ্য রিয়াল মাদ্রিদের মেম্বার। এবং ফুটবল অনেক সময় বলি যে ফুটবল কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা দেশের জন্য। এই ফুটবল আসে বলে অনেক ক্রাইম শহরে কমে গেছে, কারণ দেখা যায় লোকরা ওই ফুটবল ক্যাম্পে যায়, যা হইচই করে, তারপর তার যে নার্ভাস টেনশন আছে সব ঝেড়ে আসে ফুটবল ক্যাম্পে। বুল ফাইট, অবশ্যই বুল ফাইট আমার আগে পছন্দ হতো না, কিন্তু আমার এখন অনেকবার দেখলে পর এটাকে অন্যভাবে দেখতে হয়। অনেকেই বলে যে এটা বেশ ক্রুয়েল মানে একটা গেম, কিন্তু দেখা গেছে যে বুল ফাইটটা অনেকেই পছন্দ করতো, যেমন হেমিংওয়ে, তারপর পিকাসো, তারপরে অনেকে আছে যে ওই সামারে চলে আসতো স্পেন ওই বুল ফাইট দেখার জন্য। ওই মাদ্রিদ যে শহরটা আছে না, এটা অদ্ভুত, কারণ এক রাইটার বলে গেছে মাদ্রিদ শহরের যে মাদ্রিদ ইজ নট এ বিউটিফুল ওম্যান বাট স্লোলি ইট সিডিউজ ইউ। দ্যাট মিন্স মাদ্রিদে অনেক রয়ে গেছে আমার বিদেশির, ওরা আসছে টুরিস্ট হিসাবে আসছিলো কয়েকদিনের জন্য, আস্তে আস্তে আমারই মতে অনেক দিন মানে অনেক বছর সেরকম থেকেই গেল। আমার এক ছেলে আছে, ওর নাম হচ্ছে আরমান ইসলাম ফেরের, আর তার মার নাম হলো মেলা ফেরের। কারণ স্পেনে এটা আসছে আরব দেশ থেকে, যে বাপের নাম এবং মায়ের সেদিকের নামটা থাকতে হবে, যেমন আরমান আমার সে ইসলাম, আর আমার ওয়াইফের ফেরের। আমার ওয়াইফও আর্টিস্ট, সে বিশেষ করে গ্রাফিক প্রিন্টিং করে। আমি পার্কে আবার খেলি আমার ছেলের সাথে সানডেতে, গোলকিপার হিসাবে খেলি আর কি। তারপর টায়ার হয়ে গেলে ওই সানডেতে আমার পেপার নিয়ে একটা টেবিল টুল আছে, ওখানে বয়স পেপার কাগজ পড়ি। আমার ছেলে আমার বাবা ডাকে, ওই স্পেনিশ ছেলে মেয়েরাও ডাকতেছে বাবা বাবা। তখন পাশের লোকটা বলল, আরে ও স্পেনিশে বললো আমার সাথে, যে কী ব্যাপার অনেক সুন্দর বাবা বাবা বলে চিৎকার করতেছে, কী এটা মানে কী? আমি বললাম, দেখো আমার একটা ছেলে আছে আমাদের দেশে, বাপের বলে বাবা, সুতরাং অন্যান্য ছেলে মেয়েরাও ওরা যারা আছে ওরা জানে না আমার নাম, ওরা বোঝে যে বাবা বোঝে আমার নাম। তখন আর্ট কলেজ টিচার, তখনও বাইরে যায়নি। একদিন জলাবিন্দ সাহেব ও একজন লোক পাঠের হোস্টেল যেমন ডেকে আনলো, তিনি বলেন যে আমার ছবি আঁকতে হবে তারপরে গিয়ে। তো আমি তো অবাক যে লাস্টলি ওনার সাথে ছবি আঁকা যাবে, এটা একটা কমিশন ওয়ার্ক, একটা ক্যালেন্ডারের ছবি, তখন বেঙ্গল বর্ডার ওয়েস্ট কোম্পানি। তো আমরা চাঁদপুর চলে আসলাম, উনি ছিলেন আইডব্লিউটির চাঁদপুরের যে নতুন গেস্ট হাউস। আমি বললাম যে বাসায় থাকেন, না না বাসায় থাকবো না, বাসায় খাবো। আমাদের সকালে ওখানে নাস্তা করে চলে আসলো, তারপর আমরা একসাথে এখান থেকে রিস।